বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কি ভজ গোবিন্দ। ভজ গোবিন্দ সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাতে 9:30 সময়তে। যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে আমি আগেও অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি, তো যারা যারা সেগুলো মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে গিয়ে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছে যাবে আমার আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি বলে এসেছি। তো যাই হোক, বর্তমানে আমরা দেখতে পেয়েছি যে গোবিন্দ গোবিন্দর ভণ্ডামো চালিয়ে যাচ্ছে। তো যাই হোক, তিনি একটা মহান ব্যক্তি, বাট কে একটা ভালো বিজনেসম্যান সেটা আমি তোমাদেরকে আগেও একটা ভিডিওতে বলে এসেছি, বাট উনি সেটা সবার সামনে এই মুহূর্তে আনছেন না যে উনি আসলে কে। তো যাই হোক, ডালি তাকে বলে যে একটা গয়না কিনে আনার জন্য, না হলে সে মানবেই না যে গোবিন্দ ওর হাজব্যান্ড হওয়ার যোগ্য, আর সে সাথে সাথে তার নিজের দাদুর বাড়িতে চলে আসবে এবং সেখানেই থাকবে। তো ফাইনালি গোবিন্দ চলে যায় এবং সেখান থেকে গিয়ে একটা গয়না, আই মিন গয়নার দোকান থেকে একটা গয়না আনে, খুব সুন্দর গয়না, এবং সেটা এনে ডালিকে গিফট করে। আর ডালি তো সেটা পেয়ে আর কিছু বলার জায়গা থাকেই না। বাট সিরিয়ালে আপকামিং টুইস্ট আসতে চলেছে, সেটা হচ্ছে ডালি ও গোবিন্দবাবুর রোম্যান্স। তো যাই হোক, আশা করি বুঝতে পারছো এই রোম্যান্সটা কতটা গভীর হয়ে যাবে। তো যাই হোক, আরও একটা খবর রয়েছে, সেটা হচ্ছে ভজ গোবিন্দ সিরিয়ালটা এতটাই ভালো যে স্টার কর্তৃপক্ষ ঠিক করেছে যে এরা একটা হিন্দির রিমেক করবে, আই মিন হিন্দি রিমেক করবে, সেটা হচ্ছে স্টার প্লাসে আসতে চলেছে, আর সেটা খুব সম্ভব ডিসেম্বরের শেষ জানুয়ারির ফার্স্ট এরকম শুরু হবে, অথবা টাইমটা একটুখানি এদিক ওদিক হলেও হতে পারে। আর সেটাতে দেখা যাবে অনেক আর্টিস্টকে, বাংলার থেকে অনেকে যাচ্ছে, ইন্দ্রাশিস রয় যাচ্ছে, আরও অনেকেই আছে যারা যাচ্ছে। বাট সিরিয়ালটির নাম সম্পর্কে তোমরা হয়তো একটু ইন্টারেস্টেড যে কী আসতে চলেছে স্টার প্লাসে ভজ গোবিন্দর মতো। সেটা হচ্ছে এখানে গোবিন্দ, ওখানে কানাইয়া, আই মিন সিরিয়ালের নাম কানহাইয়া। তো যাই হোক, কানহাইয়া যারা যারা ইন্টারেস্টেড হলে তারা অবশ্যই করে স্টার প্লাসে কানহাইয়া দেখো, তারা তো কারণ তোমাদের ভজ গোবিন্দ সিরিয়ালটা পুরোটাই দেখা আছে। আর এটা ছিল একদম একটা গোপন খবর, কারণ অনেকেই জানে না এই সিরিয়ালটার নাম কানহাইয়া। আর একটা কথা, সেটা হচ্ছে এই যে খবরটা চিরকুট ইনফিনিটির মাধ্যমে যেসব ইউটিউবাররা শুনছো, সেই সব ইউটিউবারদের একটাই কথা বলবো, ভুল করেও এটা কপি করো না, বিকজ এই নামটা কিন্তু এখন অবধি কোথাও ছড়ায়নি এবং কোনো জায়গায় সাক্ষাৎকারের মাধ্যমে বলা যায়নি এবং বলেনি কেউই, সেটা ফার্স্ট আমাদের কাছে খবর এসেছে। তো যাই হোক বন্ধুরা, এই ফার্স্ট আমি তোমাদেরকে বলে দিলাম যে গোবিন্দ, আই মিন ভজ গোবিন্দ সিরিয়ালের হিন্দি রিমেকের নাম কানহাইয়া, আর কোথায় আসছে স্টার প্লাসে। বাট যেসব ইউটিউবাররা ভাবছো যে টুক করে একটুখানি ঝেপে দেবো ওই কানহাইয়া নামটা আর ছেড়ে দেবো, তারা কিন্তু ভুল ভাবছো। যদি এরকম কিছু করো তাহলে কিন্তু একটুখানি প্রবলেম তোমাদের চ্যানেলের হয়ে যাবে। তো সেই কারণে কেউ এই খবরটাকে ভুলবশত কপি করো না, বারবার রিমাইন্ড করিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, কানহাইয়া তো আশা করছি তোমাদের অনেকেরই ইন্টারেস্ট থাকলো দেখবে, কিন্তু ভজ গোবিন্দতে ডালি আর গোবিন্দর রোম্যান্সটা যদি দেখতে চাও তাহলে অবশ্যই করে দেখো স্টার জলসায় ঠিক রাত্রি 9:30 সময় সিরিয়াল ভজ গোবিন্দ। আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করে বন্ধুবান্ধবকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে আমাদের সাথে কানেক্টেড থাকতে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই করে লাইক করে আসবে, নিচে ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। আর যারা যারা এখনো অবধি গিভওয়েতে পার্টিসিপেট করোনি তাদেরকে বলবো অবশ্যই করে পার্টিসিপেট করো, বিকজ একটা বিনামূল্যে স্মার্টফোন জিতে নেবার জন্যে। তো গিভওয়ের ভিডিওটা দেখতে হবে, তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে ডিসক্রিপশনে দেখা একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, লিঙ্কের মধ্যে গিয়ে ক্লিক করলেই পৌঁছে যাবে তোমরা গিভওয়ের ভিডিওতে, আর জানতে পারবে গিভওয়ের রুলসগুলো। তো যাই হোক, তিনটে মাত্র রুলস আছে, এমন কোনো ব্যাপার না, আর সেগুলো আশা করি তোমাদেরকে অনেক সাহায্য করবে ফোনটা পেতে। তো যাই হোক, আর একটা ছোটো করে টিপস ওইখানে বলা আছে, টিপসটা একটু মাথা খাটিয়ে একটু শুনতে হবে। তো যাই হোক, আর যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই বলছো যে চিরকুট ইনফিনিটিকে চিরকুট লিখবো কীভাবে, কারণ একজন মায়ার বাঁধন সম্পর্কে একটা চিরকুট পাঠিয়েছিল আমাদের চিরকুট ইনফিনিটিকে, আর সেটা আমি এখানে সবার সামনে পড়ে শুনিয়েছিলাম। তো যারা যারা এরকম চিরকুট লিখবে বলে ঠিক করছো তাদেরকে আমি বলবো একটাই উপায় আছে, সেটা হচ্ছে চিরকুট ইনফিনিটিকে মেল করো,
চিরকুট ইনফিনিটির ইমেল অ্যাড্রেস নিচে ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দাও এবং তোমাদের সবার চিরকুট আশা করছি এখানে পড়ে পড়ে আমি শোনাবো। তো যাই হোক বন্ধুরা, আজকে এই অবধি। তার আগে একটা কথা বলে যাই, জরুরি কথা, সেটা হচ্ছে সারা জীবন এইভাবে চিরকুট ইনফিনিটিকে পাশে পেতে মনে করে মনে করে মনে করে সাবস্ক্রাইব করো, আর তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্যে। তো যাই হোক, আজকে এই অবধি, আবারও দেখা হবে সামনে আরেকটা বাংলা সিরিয়াল নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।